ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে জলপাইগুড়ি ধূপগুড়ি থানা এলাকার শালবাড়িতে ধুমধুমার গরু পাচারকারী সন্দেহে চারজনকে গণপিটুনির অভিযোগ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের হাত থেকে চারজন অভিযুক্তকে চিন্তাইয়ের চেষ্টা যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রের খবর আজ সকালে চারটি পিকআপ ভ্যানে কয়েকটি গরুকে তুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা আর এরপরই পিক আপ ভ্যানের চালকদের পাচারকারী সন্দেহে মারধর করা হয় বলে অভিযোগ ওই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এই এলাকায় পুলিশের মদতেই গরু পাচার হয় বলে অভিযোগ টাকা পুলিশের কোন প্রতিক্রিয়া এখনো মেলেনি